হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইয়ামি ফুড কালেকশন। আমি আজ আপনাদেরকে একটি স্পেশাল কেক তৈরি করে দেখাবো, আর সেটি হচ্ছে গ্যালাক্সি ডিজাইনের মিরর গ্লেজ কেক। এটাকে মিরর গ্লেজ কেক বলা হয় এ কারণে এর উপরে পার্টটা একটু স্বচ্ছ কাচের মতো দেখা যায়, একটু গ্লেসি টাইপের হয়। জানি না আপনাদেরকে বোঝাতে পারছি কি না, এর উপরে পার্টটা কিন্তু বেশ ভালো চকচক করছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অনুরোধ রইল। তো চলুন দেখে নিই কী করে আমি এই মিরর গ্লেজ কেকটি তৈরি করেছি। এই মিরর গ্লেজ মুস কেকটি তৈরির ক্ষেত্রে আমি একটি চকলেট কেক ইউজ করব, আর এই চকলেট কেকটি আমি চুলাতে তৈরি করেছি। খুব সহজে কিভাবে চুলাতে কেক তৈরি করতে হয় সেটি আমার আরেকটি টিউটোরিয়াল আছে, সেটির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ফলো করে নিতে পারেন। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই চকলেট কেকের চারপাশ থেকে আমি কিছুটা অংশ একটু কেটে নিচ্ছি। আমি চারপাশ থেকে কিছুটা কেক এরকম করে কেটে নিয়েছি। সেম ওই একই প্যানটাকে আমি একটু ক্লিন করে নিয়েছি। এখন আমি এটা চারপাশে একটু কুকিং স্প্রে দিয়ে স্প্রে করে দিচ্ছি। আপনার চাইলে বাটার অথবা ঘিও একটু ব্রাশ করে নিতে পারেন। এই প্যানের সাইজ অনুযায়ী আমি কাগজ কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই কেকটার মধ্যে আবারও এই মোড়টা আমি লাগিয়ে নিচ্ছি, তবে লাগানোর আগে আবার একটু কুকিং স্প্রে দিয়ে স্প্রে করে দিচ্ছি। এখানে আমি একটি বাটির মধ্যে একটু পানি আর একটু চিনি নিয়েছি। এটাকে এখন একটু গলিয়ে এই চিনির পানিটা, এই সিরাপটা এই কেকের উপরে দিয়ে দিব। এই সিরাপটা দিলে কেকটা যখন ফ্রিজে রাখা হয় যে একটু ড্রাই হয়ে যায়, সেই ড্রাইটার হয় না। এরপরে হচ্ছে আমি দুটো মুস তৈরি করব। প্রথমে আমি মিল্ক চকলেট মুসটা দেখাচ্ছি। আমি এখানে এক কাপ পরিমাণে মিল্ক চকলেট চিপস নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ এই হ্যাভি হুইপ ক্রিম দিয়ে দিলাম। আর এই চকলেটটাকে আমি ডাবল বয়েলে এটাকে মেল্ট করে নেব। তো এর জন্য আমি একটি পাত্রে একটু পানি দিয়ে এখন এই চকলেটটাকে একটু গলিয়ে নেব। এটাকে 5-7 মিনিট এভাবে করে রাখলেই দেখা যাবে চকলেটটা এই যে গলে গিয়েছে। এটাকে গরম থাকতে ভালোভাবে এই চকলেটটাকে মিক্স করে নিতে হবে। এখন এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দিব। আমি এখানে মোট 2.5 কাপ পরিমাণ এই হ্যাভি হুইপ ক্রিম নিয়ে নিলাম। এটাকে এখন বিট করে ফোম করলেই এটা হুইপ ক্রিম তৈরি হয়ে যাবে। এটা ভালোভাবে ঠান্ডা হয়ে আসলেই আমি এটাকে এই হুইপ ক্রিমের সাথে মিক্স করে নিব। আমি সবটুকু দেইনি, আরও কিছুটা অংশ এখানে আছে, এটা আবার একটু পরে দিব। বাকি অংশটা আবার দিয়ে দিচ্ছি। আমরা জানি যে হুইপ ক্রিমটা একটু সফট হয়, তো এটা সামান্য একটু ঘন করার জন্য আমি এর মধ্যে 1 টেবিল চামচ কর্নস্টার্চ অথবা কর্নফ্লাওয়ার এটা একটু দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে এই কেকের এই মোল্ডের উপরে এটাকে ঢেলে দিব। এখন এই কেকটার এই সাইডে সাইডে যেন ভালোভাবে যায়, তো সেটা খেয়াল করতে হবে। এটাকে একটু সমান করে দিচ্ছি। সো আমি এটাকে এখন 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে একটু রেখে দিব, যাতে করে এটা একটু সেট হয়। সেম একইভাবে আমি এখানে হোয়াইট চকলেট মুজও তৈরি করে নিব, এবং এটার ইনগ্রিডিয়েন্টসও সেম একই হবে। এখানে আমি 1 কাপ হোয়াইট চকলেট চিপস নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ হুইপ ক্রিম দিয়ে ভাবে আমি এটাকে গলিয়ে নিয়েছি। সেম একইভাবে 2.5 কাপ পরিমাণ হ্যাভি ক্রিম নিয়ে এটাকেও বিট করে হুইপ ক্রিম তৈরি করে নিয়েছি। হোয়াইট চকলেটটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে এই হুইপ ক্রিমের সাথে মিক্স করে নিচ্ছি। সেই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নস্টার্চ, এটাকে আবার একটু মিক্স করে নিচ্ছি। সো রেডি হয়ে গেল হোয়াইট চকলেট মুস। যে কেকটা এই যে ফ্রিজে রেখেছিলাম একটু সেট হওয়ার জন্য, এতে করে কেকটা খুব ভালোভাবে সেট হয়েছে। এখন এই ক্রিমটাকে আমি এই কেকের উপরে দিয়ে দিব, চারদিকে যেন একদম সমান থাকে এভাবে করে এটাকে বিছিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে আরও প্রায় 5-6 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে করে এটা একদম ভালোভাবে সেট হয়ে আসে। তো 5-6 ঘন্টার পর আমি এর উপরে মিরর গ্লেজ দিয়ে এটাকে ডেকোরেশন করব, সেটা পরে দেখাচ্ছি। তো ফিরে আসছি 6 ঘন্টা পর। আমি এই কেকটির উপর মিরর গ্লেজ দিয়ে একটু ডেকোরেশন করব।
তো এর জন্য যা যা লাগবে তা হচ্ছে আমি নিয়েছি 2 টেবিল স্পুন আনফ্লেভার হালাল জেলটিন, সেই সাথে নিয়েছি 1 কাপ পরিমাণের চকলেট চিপ, 1 কাপ চিনি, 1টি কন্ডেন্স মিল্কের পুরো টিন, পছন্দ অনুযায়ী কিছু ফুড কালার, 1 কাপ পরিমাণের পানি আর জেলটিনটা ভিজানোর জন্য 1/3 কাপ পরিমাণের পানি। এই জেলটিনটাকে আমি এখন এই পানি দিয়ে একটু ভিজিয়ে রাখব। এখন আমি একটি প্যানে দিলাম চিনি, পানি এবং এই পুরো কন্ডেন্স মিল্ক। চিনিটা গলে গিয়ে যখন এরকম বলক চলে আসা শুরু করবে তখন সেই মুহূর্তে চুলাটা অফ করে দেব। এর মধ্যে জেলটিনটাও সেট হয়েছে, তো এটা গরম থাকা অবস্থাতেই এই জেলটিনটাকে আমি এর মধ্যে দিয়ে মিক্স করে নেব। চুলাটা কিন্তু এখন অফ, চুলা কিন্তু জ্বালানো না, এই গরম থাকা অবস্থাতে এই জেলটিনটাকে এর মধ্যে মিক্স করে নিচ্ছি। এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তো এ পর্যায়ে আমি এই চকলেটগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি এখন এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু বিট করে মিক্স করে নিচ্ছি। আমি মিশ্রণটাকে বিভিন্ন পাত্রের মধ্যে একটু ঢেলে নিচ্ছি, এতে করে আমি বিভিন্ন কালার যে করব এটার জন্য করছি। কালারটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আমি এখানে দিলাম ব্লু কালার, ব্লু কালারটা দুইটা অংশে দিচ্ছি বিকজ আমি একটা ডার্ক করব এবং একটা লাইট করব। এখানে দিচ্ছি পার্পল কালার, খুবই সামান্য পরিমাণে একটু পিঙ্ক দিব, গ্রিন কালার, ব্লু কালারটা একটু ডার্ক হওয়ার জন্য আমি ব্রাউন কালার মিক্স করছি, পার্পল কালার, গ্রিন কালার। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সবগুলো কালার একসাথে মিক্স করে নিব। যেটা করব সেটা হচ্ছে জাস্ট হালকা করে এগুলো একটু মিক্স করে নেব, এটাকে একদম বেশি জোরে নেড়ে চেড়ে এটাকে মিক্স করা যাবে না, জাস্ট হালকাভাবে এভাবে করে একটু মিক্স করে নিচ্ছি। ব্যাস হয়ে গিয়েছে ঠিক 6 ঘন্টা পর। এখন এটা ভালোই একটু জমাট বেঁধেছে। কন্ডেন্স মিল্কের যে ক্যানগুলো এরকম একটি ক্যানের মাঝখানে রেখে তার উপরে আমি কেকটাকে বসিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে কেকটাকে খুলে ফেলব। সাইড থেকে কাগজগুলো উঠিয়ে ফেলছি। এখন আমি এই মিশ্রণটা আস্তে আস্তে এর উপরে দিয়ে দিচ্ছি। প্রথমে সাইড থেকে দিতে হবে। বাটিতে যে অবশিষ্ট একটু চকলেটগুলো আছে চাইলে এগুলো একটু উপর দিকে দিয়ে দেন আবার এর সাথে মিক্স করে দেওয়া যাবে। আমি নিচের থেকে উঠিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি। নিচের এই অংশগুলো এভাবে করে একটু নাইফের সাহায্যে বা চামচের সাহায্যে সরিয়ে ফেলতে হবে। এই চকলেটটাকে আমি একটি জিপলক ব্যাগে ভরে রেখে দিচ্ছি, এটা আবার নেক্সট কোনো কেক বানালে তখন আবার এটা ইউজ করতে পারবো। আপনারা এটা নর্মাল ফ্রিজে 1 থেকে 2 মাসের মতো রেখে ইউজ করতে পারবেন, আর ডিপ ফ্রিজে রাখলে আপনারা 5 থেকে 6 মাস রেখে এটা ইউজ করতে পারবেন। তবে ইউজ করার আগে অবশ্যই এটাকে একটু হালকা গরম করে নিতে হবে। আমি এর উপরে একটু স্পার্কল ডাস্ট দিয়ে একটু ডাস্ট করে দিচ্ছি। স্প্রিঙ্কলস যে চকলেটগুলো আছে আমি সেই চকলেটগুলো এর উপরে দিয়ে দিচ্ছি, সেই সাথে দিচ্ছি কিছু ক্যান্ডিও। সো রেডি হয়ে গেল গ্যালাক্সি ডিজাইনে মিরর গ্লেজ কেক। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।